বাঙালির সব অর্জনেই আওয়ামী লীগ জড়িত বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি স্বাধীনতা বিরোধীদের তোষণ না করলে দেশ আরও এগিয়ে যেত মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এবং ব্রিটেনে যুদ্ধাপরাধী মঈনুদ্দিনের মামলা নিয়ে আইনমন্ত্রীর ক্ষোভ। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাঙালির সব অর্জনেই আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, জন্ম থেকে আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের কারণেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবসময় মানুষের সুখে দুঃখে পাশে ছিল সংগঠনটি, কিন্তু বারবার এই দলকে আঘাত করা হয়েছে, নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে। কিন্তু যতবারই আঘাত এসেছে ততবারই দলটি জেগে উঠেছে। এ সময় সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, শক্তিশালী সংগঠন থাকলে, গণমানুষের সমর্থন থাকলে এগিয়ে যাওয়া সম্ভব। মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি বলেই বারবার সরকার গঠনের সুযোগ করে দিয়েছে দেশের জনগণ। দেশের মানুষের আস্থা পূরণ করতে পেরেছি বলেই জনগণ ভোট দিয়েছে। গণতান্ত্রিক ধারা আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেবো, এটাই আমাদের লক্ষ্য। আর সেই কারণেই প্রত্যেক নেতাকর্মীকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বলবো, আপনারা একবার চিন্তা করে দেখেন যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কষ্ট করেছে, বারবার আঘাত এসেছে, বারবার তারা সেই আঘাত পেয়েছে, পরিবারগুলি কষ্ট করেছে, কিন্তু এই সংগঠন ধরে রেখেছে। কাজেই যেমন সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে, বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজেই এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। নতুন দায়িত্ব নেয় তিনি সদ্য বিদায়ী সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। আজ থেকে আগামী 3 বছরের জন্য তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ব্যাজ পরিয়ে দেন। পরে সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএইড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই, সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। বিএনপি স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে আওয়ামী লীগের 75 বছরের দীপ্ত পথচলায় দেশ আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বলেন,
স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও আওয়ামী লীগকে এখনও দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তির মোকাবেলা করতে হয়। বিএনপি যদি এসব অপশক্তির তোষণ না করত, তাহলে দেশ আরও বহুদূর এগিয়ে যেত। আমরা দেখতে পাই যে মাঝে মধ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং সাম্প্রদায়িক অপশক্তি, সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্য, বাঙালিদের জন্য রাষ্ট্র রচনার জন্য, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশ রচিত হয়েছে। কিন্তু এখনও স্বাধীনতার 53-54 বছর পরেও এখন আমরা দেখতে পাই যে সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে ফানা তুলে দাঁড়ায়। এটিও আমাদের জন্য আমি মনে করি অপ্রাপ্তির একটি অংশ। আমাদের দেশ আরও এগিয়ে যেতে পারত যদি দেশে সাংঘর্ষিক রাজনীতি না থাকত এবং পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন, এই দুটি যদি না থাকত এবং সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে লালন পালন তোষণের রাজনীতি যদি বিএনপি না করত, তাহলে দেশ আরও এগিয়ে যেতে পারত। ব্রিটেনের আদালতে বাংলাদেশের পলাতক যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনের মামলায় দেয়া রায়কে কিছুটা পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার ঢাকায় সাংবাদিকদের কাছে তিনি বলেন, মঈনুদ্দিনের মামলায় সকল তথ্য বিবেচনা না করেই রায় দেয়া হয়েছে। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে আইনমন্ত্রী আরও বলেন, এই মামলায় রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত তা গ্রহণ করেনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে আনিসুল হক বলেন যে আইনি ব্যবস্থায় তার সাজা স্থগিত রাখা হয়েছে, সেই প্রক্রিয়ায় বিদেশে পাঠানো সম্ভব নয়। আমি এই রায়টাকে কিছুটা পক্ষপাতিত্ব মনে করি। আমরাও এই কোর্টকে চেষ্টা করেছিলাম যে আমাদের পক্ষ বক্তব্য তুলে ধরতে, কিন্তু তারা সেটাকে অ্যাপ্লিকেশনটাকে গ্রহণ করে নাই। আমি মনে করি যে রায়টা দেওয়া হয়েছে সেটা সকল তথ্য বিবেচনা না করে এই রায়টা দেওয়া হয়েছে। আইন বিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবে না বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। দুপুরে র‍্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই সময় যারা কিশোর গ্যাং পরিচালনা করেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান র‍্যাব মহাপরিচালক। কোনো সদস্যের বিরুদ্ধে কোনো যদি আইন বহির্ভূত কোনো আচরণ বা কোনো কাজ বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করা, এরকম কোনো বিষয় যদি আমাদের দৃষ্টিগোচর হয়, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই নীতির এখানে বাস্তবায়ন চাই এবং সেটার প্রতিফলন আমরা দেখতে চাই, যাতে করে এই দুর্নীতিতে কোনো আমার এই র‍্যাব ফোর্সেসের কোনো সদস্য যাতে দুর্নীতিতে না জড়ায়, সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে যদি কারোর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ হচ্ছে যে আমরা আসলে কাজ করছি দেশের জন্য, এদেশের মানুষের জন্য, আমাদের উই হ্যাভ ডেডিকেশন ফর দিস সোসাইটি, ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি। সো আমরা কোনোভাবেই কোনো জায়গায় যাতে আমাদের মধ্যে যাতে এরকম কোনো কিছু না থাকে সেটা আমরা নিশ্চিত করার জন্য আমরা অলরেডি সব জায়গায় সব সিওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেটা আমরা তো অবশ্যই সদর দপ্তর থেকে আমরা এটা মনিটর করব। এবারে জেলা সংবাদ। জাতীয় দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আনন্দ মিছিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন নিজ বাসভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আওয়ালের নেতৃত্বে টাউন ক্লাব মিলনায়তন থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতের সভাপতিত্বে র্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক শহীদ বাদল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটাসহ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী মোহাম্মদ কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান ও দোয়া করা হয়। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এছাড়া সারা দেশের ন্যায় নরসিংদী, মাদারীপুর ও পাবনায় নানা আয়োজনে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বিজয় টিভি, নিউজ ডেস্ক। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের হাত ধরে উন্নয়ন অর্জনে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে, দেশের ইতিহাস তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময় তিনি সবাইকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় সহযোগিতা করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে কিউ ভেরাইটি জাতের 500 কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়। সীমান্তের শূন্য রেখায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পক্ষে ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ডক্টর দীপক কুমার বৈদ্য, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সজীব চক্রবর্তীর কাছে আনারসগুলো পৌঁছিয়ে দেন। আনারস হস্তান্তরকালে সীমান্ত শূন্য রেখায় 42 বিএসএফের ইনচার্জ সন্তোষ কুমার, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ খায়রুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে চাঁদপুরের পদ্মা মেঘনায় চলছে বাল্কহেড চলাচলে 10 দিনের নিষেধাজ্ঞা। আর নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে বাল্কহেড চালানোর দায়ে 23 শ্রমিক সহ 15টি বাল্কহেড জব্দ করেছে নৌপুলিশ। রোববার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান। তিনি জানান, ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চ চলাচল নির্বিঘ্ন করতে গত 13 জুন থেকে 23 জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআইডব্লিউটিএ। আর নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করে নৌপুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। জয়পুরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের মূল হোতা সহ 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, গতকাল জেলার আক্কেলপুর কলেজ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, চক্রটি হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে স্থানীয় কিশোর ও শিক্ষার্থীদের কাছে সরবরাহ করত বলে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি। পানিতে তলিয়ে থাকার কারণে ক্ষেতের ধান ও বাদাম নষ্ট হয়ে গেছে, অনেকেই আধা পাকা ধান কাটছেন। এদিকে তিস্তা ধরলা সহ সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আগাম নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। স্থানীয় সময় শনিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এই সময় নেতানিয়াহুর যুদ্ধনীতির সমালোচনা করে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই নিজ দেশে সাধারণ মানুষের তোপের মুখে রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার পাশাপাশি জিম্মি মুক্তির দাবিতে প্রায় প্রতিদিনই হচ্ছে আন্দোলন। তবে এত আন্দোলনের পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। গত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 101 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 37,551 জন ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাতই শরণার্থী শিবিরে এবং তুফা অঞ্চলের আশেপাশের এলাকায় রাতভর বর্বর হামলা চালায় ইসরায়েল। এতে হতাহতের এই ঘটনা ঘটে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী সংস্থাগুলো। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জানানো প্রস্তাব পাশের পরও আক্রমণ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। যাচ্ছি খেলার সংবাদে। চলমান টি-20 বিশ্বকাপের সুপার এইটে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখে 22 গজে আবারও নিজেদের সামর্থ্যের জানান দিল আফগানিস্তান। আজ সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত ম্যাচে অজিদের 21 রানে হারিয়েছে আফগানরা। প্রথমে ব্যাট করতে নেমে আগ্রাসী ছিল আফগানরা। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে 118 রান তুলে রশিদ বাহিনী, যার উপর ভর করে শেষ পর্যন্ত 148 রানে থামে আফগানরা। জবাবে 19 ওভার 2 বল খেলে সব উইকেট হারিয়ে 127 রান করে অজিরা। আফগানদের বিপক্ষে হারলেও এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম বোলার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ 16 নিশ্চিত করার পর আজ রাত 1টায় ফ্রাঙ্কফুর্ট অ্যারেনায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। জার্মান বাহিনী এরই মধ্যে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিলেও সুইসদের জন্য ম্যাচটি শেষ 16 নিশ্চিত করার। পয়েন্ট টেবিলে 6 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এ গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি, আর 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড। এদিকে 3-এ থাকা স্কটল্যান্ডের পয়েন্ট 1 ও হাঙ্গেরির পয়েন্ট 0। কাজেই আজকের ম্যাচে যে জিতবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তবে সাম্প্রতিক সমীকরণ বলছে মুখোমুখি শেষ 4 বারের দেখায় সুইজারল্যান্ডের বিপক্ষে কোনো জয় নেই জার্মানির। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাঙালির সব অর্জনেই আওয়ামী লীগ জড়িত বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি স্বাধীনতা বিরোধীদের তোষণ না করলে দেশ আরও এগিয়ে যেত মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এবং ব্রিটেনে যুদ্ধাপরাধী মঈনুদ্দিনের মামলা নিয়ে আইনমন্ত্রীর ক্ষোভ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytv
অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/vijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।